দুর্ঘটনায় চলাফেরার ক্ষমতা হারিয়েছেন বাবা। অসুস্থ বাবার জন্য ব্যাটারি চালিত সাইকেল তৈরি করে চমকে দিলেন ছেলে। আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের আলিপুরদুয়ার জাংশন লাগোয়া চেচাখাতার বাসিন্দা রঞ্জিত কুমার পাল 2018 সালে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি, পা ও কোমরে চোট পান। দুর্ঘটনার পর খানিকটা সুস্থ হলেও চলাফেরার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেন হার্ডওয়্যার ব্যবসায়ী রঞ্জিত বাবু। বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে নিজস্ব দোকানে পৌঁছতে গিয়ে নাকাল হচ্ছিলেন তিনি। এদিকে বাবার এই অসহায়তা দেখে নিজের বুদ্ধিতে ব্যাটারির সাহায্যে মোটর চালিত সাইকেল করার মতলব আটেন ছেলে প্রতীক। সামান্য খরচে তৈরি হয় এই সাইকেল, তাতে প্যাডেল মারার ব্যবস্থা থাকলেও সাইকেলে চেপে একবার এক্সিলেটর ঘোরালেই বনবন করে ছুটতে শুরু করে সাইকেলটি, যার ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ 25 কিলোমিটার আর এক নাগাড়ে ছুটতে পারে 30 কিলোমিটার পর্যন্ত। ছেলের তৈরি করা এই সাইকেলে চেপে প্রায় বিনা কষ্টেই এখন দিনভর চক্কর কাটেন রঞ্জিত বাবু। ব্যবসার জায়গায় যাওয়া আসা থেকে নিত্যদিনের কাজের সঙ্গী স্বয়ংক্রিয় এই সাইকেলই এখন প্রিয় বাহন হয়ে উঠেছে রঞ্জিত বাবুর। 5-6 মাস যাবো চালাচ্ছি, তাতে আমার খুব আরাম লাগছে আর খাটনিটা কম হয়েছে, পরিশ্রমটা অনেকটাই কম, আমার অনেকটা সুবিধা করে দিয়েছে। হ্যাঁ, রোজের কাজ আমি করতে পারছি। মোটামুটি আলিপুরদুয়ার যাতায়াত করি, ও কোনো কোনো সময় দুবারও যেতে হয়, একবারও যেতে হয়। বাইরেগুড়ি আমার বাড়ি আছে, ওখানে যেতে হয়। এই কাজের জন্য আমার এই সাইকেল খুব সুবিধাজনক হয়েছে। ওই সাইকেলে পরিশ্রমটা বেশি হতো, আর এমন কোনো অসুবিধা নেই, মানে পরিশ্রমটা বেশি হতো, এটাতে পরিশ্রমটা কম হয়। হ্যাঁ, কোমরের যন্ত্রণা আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে থেকে আমার ছেলে এই ধারণা হয়েছে যে বাবাকে কীভাবে রিলিফ দিতে হয়। হ্যাঁ, যাতে খাটনিটা কম হয় তার জন্য ছেলে চেষ্টা করে এই সাইকেলটা তৈরি করে এখন চালিয়ে আমার খুব আরাম হচ্ছে, খুব ভালো লাগছে, খাটনিটা কমে গিয়েছে। ব্যাটারিওয়ালা সাইকেলটি বানালাম আমার বাবা 2018-তে পা ভেঙে যাওয়ার পরে হাঁটতে চলতে অসুবিধা হতো, যারা প্রায় 1 থেকে 1.5 বছর বাবা বিছানায়। তো তারপরে একটু সুস্থ করে যে না টুকটাক এদিক সেদিক যেতে হয়, বাবাকে খুব দরকারে যেতে হয়, সেই জন্য বড়ো সাইকেল যেটা আছে সেটা চালাতে খুব অসুবিধা হয়, হাঁটতেও অসুবিধা হয়, কোনো জায়গায় যেতে পারে না। গাড়ি ঘোড়া তো ঠিক আছে, কিন্তু সবসময় গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেজন্য আমি চিন্তা করলাম যে বাবার জন্য একটা এমন একটা কিছু বানাই যে সাইকেলের মধ্যেই চলবে, যাতে বাবা কোনো পরিশ্রম না হয়। সেই জন্য আমি সাইকেলের ব্যাটারি আর একটি মোটরের ব্যবস্থা করলাম, যেটা স্পিড কন্ট্রোল করা যায়। এটা 25 থেকে 27 কিলোমিটার পর্যন্ত স্পিডে যাবে এবং স্পিড কমানো বাড়ানো যাবে বাবার হাতেই সব। আর এটা একবার চার্জ করলে 3 ঘন্টার জন্য 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত যাবে। আমি এটাতে নিজের বুদ্ধি ব্যবহার করেছি। আমি ছোটোবেলা থেকে মানে একটু এই সমস্ত ব্যাপারে একটু ইন্টারেস্টেড ছিলাম। আমি দেখলাম যে এই বুদ্ধি ব্যবহার করে যদি কোনো জিনিস একটা কাজে লাগানো যায়, এই বুদ্ধিটা যদি কোনো কাজে লাগে তাহলে আমিও উপকৃত হব, সঙ্গে আমার ফ্যামিলি মেম্বারও উপকৃত হবে, বাবাও উপকৃত হবে। সেই জন্য আমি চেষ্টা করলাম, এটা সাকসেসফুল হলাম। এটা মানে সব রকম সরঞ্জাম আমি নিজেই সেটিং করেছি, এটাতে আমি এটাকে সাফল্য করেছি। বাবা এমনি সাইকেল চালাচ্ছে, কোনো অসুবিধা নেই, শুধু বসে এই এক্সিলেটারটা একটুখানি ঘোরালেই আরাম অনায়াসে চলতে পারছে, পেট্রোল মারতে হচ্ছে না। পেট্রোলও যদিও মারা যায়, পেট্রোল চালিয়েও সাইকেল লাগানো যায়, কিন্তু আমি ব্যাটারিও লাগানো হয়েছে, দুটোই সুবিধা আছে। আমি এটা নিজে থেকেই করেছি, নিজের বুদ্ধি দিয়েই করেছি, নিজের বুদ্ধি দিয়ে পরিকল্পনা করে এটাকে সাজিয়েছি। আমি সাজানোর পর দেখলাম যে না, জিনিসটা কাজ হচ্ছে, আমার যতটুকু দরকার ছিল সেটুকু আমি পরিপূর্ণ হয়েছে। এটা কাজ